ওয়েলকাম টু ইউর চ্যানেল তোমরা যারা ভাবছ ডিএলএড দু হাজার নেবে তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো কারণ এখানে ডিএলএড সংক্রান্ত সমস্ত ইনফরমেশান ডিএলএড সাজেশন সাজেশান লেসন প্ল্যান প্রভৃতি জিনিস এবং ধারাবাহিক ক্লাস ডিএলএড এর উপর এই চ্যানেলে সবসময় তোমরা পাবে সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও দেখো ডবলু বিবিপি এই ওয়েবসাইটে যদি তোমরা ঢোকো তাহলে তোমরা দেখতে পাবে পনেরো 25 পাঁচ দু যে নোটিফিকেশনগুলি এসছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে যে অনলাইন অ্যাপ্লিকেশানের কিন্তু ডেট দেওয়া হয়েছে এবং অলরেডি শুরু হয়ে গিয়েছে ষোলো পাঁচ দু থেকে অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়েছে এবং চলবে একত্রিশ পাঁচ দু পর্যন্ত এবং আজ আমরা দেখে নেব এই ডিএলএডে অ্যাডমিশনের জন্য তোমাদের কী কী ক্রাইটেরিয়া আছে আর প্রশ্ন হলো কত পার্সেন্ট নাম্বার পেলে আমরা গভর্নমেন্ট কলেজে অর্থাৎ ডায়েটে চান্স পাবো গভর্নমেন্ট কলেজে চান্স পেতে গেলে 90% পারসেন্ট মার্কস ছাড়া চান্স পাওয়া কঠিন হয়ে যাবে এবং তোমরা যারা ভাবছো না আমি বেসরকারি কোনো কলেজ থেকে ডিএলএড করবো তাদেরকে বলবো তোমরা তোমাদের বাড়ির কাছে যে কলেজগুলি আছে সেখানে তোমাদের সিটটি বুক করে নাও এবং সেখান থেকেও সেই কলেজ থেকেও তুমি অ্যাপ্লিকেশান করে দিতে পারবে এবং তুমি সাইবার ক্যাফে থেকেও করতে পারবে যে কোনো জায়গা থেকেই তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে তোমার ফোন থেকেও তুমি করতে পারবে এইবার দেখে নাও এর ক্রাইটেরিয়া কি কি অ্যাপ্লিকেশান করতে গেলে যারা জেনারেল আছো তোমাদেরকে এইচ ফিফটি থাকতে হবে আর যারা তোমরা এস সি এস টি ও পিএইচ এক্স সার্ভিসম্যান আছো তোমাদের জন্য 45 ফাইভ মার্কস এইচ এ থাকলেই চলবে তাহলেই তোমরা ডিএলএড এ করতে পারবে ভর্তির জন্য এইবার চলে আসছি গুরুত্বপূর্ণ আরও একটি জিনিস এজ জেনারেল ক্যান্ডিডেট যাদের থার্টি ফাইভের মধ্যে বয়স রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে থার্টি ফাইভের মধ্যে এসিদের ক্ষেত্রে কি ফর্টি এস টিদের ক্ষেত্রেও এসসি এবং এস ক্ষেত্রে রেত্রে ফর্টি এজ লিমিট এবং ও এ বি তে যারা পড়ছো তাদের থার্টি এইট হলে তোমরা তার মধ্যেই তোমাদের বয়স হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এইবার অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কত কি লাগছে জেনারেল এক্স সার্ভিসম্যান ভোকেশনাল ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি হল ওয়ান থাউজেন্ড হাজার টাকা লাগছে ক্ষেত্রে লাগবে সাতশো পঞ্চাশ এবং যারা এস টি এসি এবং পাঁচশো টাকা এইবার অ্যাপ্লিকেশন ওয়েবসাইট আস্তে আস্তে আমি তোমাদের অরিজিনাল অ্যাপ্লিকেশনটিও দেখিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি কিভাবে কোন ওয়েবসাইটে ঢুকতে হবে কিভাবে দেখতে হবে এটার সত্যতাও তোমরা যাচাই করে নিতে পারবে এই তোমাদের যে ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা যদি বেসরকারি কলেজগুলিতে অ্যাডমিশান নিতে চাও তোমাদের কাছাকাছি তোমাদের সাধ্যের মধ্যে ফিজ রয়েছে সেরকম কলেজগুলিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো পঞ্চাশ ষাট সত্তর হাজার এক একটি কলেজে এক এক ধরনের বেসরকারিতে তাদের অ্যাডমিশান তাদের ভর্তি হতে গেলে লাগবে সেই কারণে তোমরা একটু খোঁজ খবর নিয়ে সেখানে সিট বুক করে নিতে পারো সেই কলেজ থেকেও কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করে দেবে ওরা যে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে সেটি হলো দেখতেই পাচ্ছ ডব্লু বি প্রাইমারি এডুকেশান অর্গানাইজেশান এই ওয়েবসাইটে ঢুকেও তোমরা কী করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাপ্লাই করার জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি সে বেসরকারি কলেজ থেকেও অ্যাপ্লাই করতে গেলে যে ডকুমেন্টসগুলি তোমাকে নিয়ে যেতে হবে সেগুলি কি দেখে নাও অ্যাডমিট অব মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এইচএসের মার্কশিট সেলফ ফটোগ্রাফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেট যারা এসসি এসটি ওবিসি টি রয়েছ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছো তাদেরও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট এস এস সি এস টি সার্টিফিকেট এস টি ও এই ক্যাটাগরিতে যারা রয়েছ তাদেরও সার্টিফিকেট লাগবে যারা এক্স ম্যান তাদের পেনশন বা সার্ভিস বুকলেটের ফটোকপি লাগবে এইবার হলো কীভাবে মেরিট লিস্টটি তৈরি হবে ভালো করে জেনে না তুমি এইচএসে অনেকেরই ছটি সাবজেক্ট রয়েছে তার মধ্যে থেকে বেস্ট ফাইভ বেছে নেওয়া হবে যে পাঁচটি বিষয়ে তুমি বেশি নাম্বার পেয়েছ সেই পাঁচটি বিষয়ে টোটাল নাম্বারটি পাঁচটি বিষয়ে যেটি পেয়েছ তার টোটাল তাকে ভাগ করা হবে ফাইভ দিয়ে তারপরে যে পার্সেন্টেজটি বেরোবে সেটি তোমার পার্সেন্টেজ এবং সেই অনুযায়ী পরপর মেরিট লিস্ট চলে আসবে তাতে যারা চান্স পাবে তারা ভর্তি হতে পারবে কিন্তু বেসরকারির ক্ষেত্রে তোমরা যদি আগে থাকতেই সেখানে সিট বুক করো তাহলে তোমরা শিওর থাকবে যে তোমরা ভর্তি হতে পারবে মেরিট লিস্ট কবে নাগাদ জানা যাবে সরকারিতে ভর্তি হও বেসরকারিতে সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা মেরিট লিস্ট আসবে এই যে দশ ছয় দু হাজার চব্বিশ থেকে বাইশ ছয় দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে যাবে তুমি যে অ্যাপ্লিকেশন তার একটি হবে ক্লাস স্টার্ট তোমাদের এইথ জুলাই থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে এবং এই চ্যানেলেও কিন্তু ধারাবাহিকভাবে তোমরা ক্লাস পাবে কি তোমাদের পড়তে হবে কোন বই কিনলে ভালো হবে সমস্ত কিছু তোমাদেরকে গাইড করে দেওয়া হবে আর কি আর কিছু তোমাদের জানার আছে কিনা এবার আমরা দেখে নেব যে নোটিফিকেশনটি আমাদের প্রাইমারি বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে সেটি চলো দেখে নেওয়া যাক আরও যা ইনফরমেশান আছে সেগুলি তোমরা এবার পেয়ে যাবে এবার বোর্ডের তরফ থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটি দেখে নাম তার আগে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা জানতে চাও সেটি শোনো সেটি হলো তোমাদের কোশ্চেন হলো আমি কলেজে পড়ছি আমি কি কলেজের সাথে ডিএলএড করতে পারবো কলেজের সাথে তুমি ডিএলএড এনসিআরটি রুলস অনুযায়ী যদি দুটোই রেগুলার কোর্স হয় রেগুলার কলেজে ভর্তি হও বা ডিএলএড কলেজেও ভর্তি হও কারণ দুটোই ফেস টু ফেস মোড সেক্ষেত্রে তুমি কিন্তু করতে পারো না অনেক সময় এটি ভায়োলেট করে অনেকে পড়ে কলেজেও পড়া চলছে তার সাথে ডিএলএড করে করা যাবে কিন্তু সেক্ষেত্রে তুমি কেবলমাত্র প্রাইমারি স্কুলের টেটটি দিতে পারবে আপার প্রাইমারি যে টেট এক্সামটি হয় যেটি গ্রাজুয়েশন লেভেলের হয় সেটিতে কিন্তু তুমি বসতে পারবে না কারণ যখনই তুমি ডিএলএডের মার্কশিট এবং বিএ পাশের মার্কশিট জমা দেবে তখনই তুমি ধরা পড়ে যাবে যে তুমি দুটো রেগুলার কোর্সই একই সাথে করেছো যেটি এনসিআরটি রুলস বিরোধী কিন্তু তুমি যদি কলেজে পড়ছো তার পাশাপাশি ডিএলএড করছো ভাবছ যে আমি শুধুমাত্র প্রাইমারি টেট দেব সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজের পাশাপাশিও কিন্তু ডিএলএডটি করতে পারবে কিন্তু আপার প্রাইমারি দেওয়ার সাথে তুমি পারবে না যদি তুমি এম এ ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তুমি ডিএলএড করতে পারো এম এ রেগুলার এবং ডিএলএড রেগুলার করতে পারো কারণ এর দুটো কোর্সের সাথে কোনো যোগসাযোগ নেই কারণ আপার প্রাইমারি দিতে গেলেও তোমার এম এ লাগবে না প্রাইমারি দিতে গেলেও লাগছে না সেই জন্য তুমি দুটি কোর্সই রেগুলারে করতে পারবে এই দেখে নাও এবার যে নোটিফিকেশনটি বেরিয়েছিল পনেরো পাঁচ দু হাজার চব্বিশে সেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের কথা বলে দেওয়া রয়েছে যে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে যেটি আমি আগেই বলে দিয়েছি ফিফটি পারসেন্ট এইচ ফর্টি ফাইভ পারসেন্ট এস টি এস সি ও বিসি এ ও বি সি বিজিক্যাল হ্যান্ডিক্র্যাফট এক্স সার্ভিসম্যান এরা কোর্ ফর্টি ফাইভ থাকলেই তারাও অ্যাপ্লাই করতে পারবে টু ইয়ার্স ডিএলএড কোর্সের জন্য এবং এই যে যেটি চলছে অ্যাপ্লিকেশান নেওয়া সেটি গ্রহণ করা হবে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ থেকে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এই সময় পর্যন্ত সেটি চলবে আর কি লিখেছে কোন ওয়েবসাইটে গিয়ে আমরা এটি দেখতে পারবো যে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবো সেই ওয়েবসাইটটি এখান থেকে দেখে নাও এই ওয়েবসাইটে ঢুকে তোমরা নিজেরাও অ্যাপ্লিকেশান করে নিতে পারবে এইবার দেখে নাও যে আরও একটি যে নোটিফিকেশান এসছে কবে এসছে দেখে নাও নোটিফিকেশান টান এসছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশে এবার নোটিফিকেশানটার দিকে খেয়াল করি আমরা হায়ার সেকেন্ডারিতে ফিফটি সেগুলি আমরা আগেই বলেছি আমরা টাইম নষ্ট করব না আমরা দেখে নেব আর এক্সট্রা কোনো ইনফরমেশান রয়েছে কি না এজের বিষয়টা আগেই বলে দিয়েছি জেনারেলের ক্ষেত্রে লাগছে জেনারেল ৩৫ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর এস সি এসটিরা ফর্টি আর থার্টি এইট হলো ও বিসিএ বি ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ তাদের জন্য ও সরি ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপদের জন্য ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত তারা ডিএলএডের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর কী বলা হয়েছে এখানে যে ওয়েবসাইটে ঢুকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেটি দেখে নাও সে ওয়েবসাইটটি আর কি কী লাগবে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ কলেজে তোমাদের অ্যাপ্লিকেশান করার সময় কি কি নিয়ে যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সেই সমমানে কোনো অন্য কোনো কিছু এজ প্রুফের জন্যই এটি লাগবে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির মার্কশিট লাগবে সেলফ ফটো লাগবে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে পিএইচ সার্টিফিকেট লাগবে আর যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো নিজের স্ক্যান্ড সিগনেচার লাগবে এক্স ম্যানের ক্ষেত্রে পেন পেনশন বুক সার্ভিস বুক এইগুলি লাগবে তার ডকুমেন্ট প্রমাণের জন্য আর এইটি একটু ভালো করে বুঝে নাও কিভাবে তোমাদের মেরিট লিস্টের ক্যালকুলেশন হবে ধরে নাও যে তুমি ল্যাঙ্গুয়েজ গ্রুপে সিক্সটি পেয়েছ ল্যাঙ্গুয়েজ টু ইংলিশে একাশি পেয়েছ পলিটিক্যাল সায়েন্সে আটষট্টি পেয়েছো জিওগ্রাফিতে বিরাশি পেয়েছো হিস্ট্রিতে বাষট্টি পেয়েছো ফিলোসফিতে চুয়াত্তর পেয়েছো তোমার ক্ষেত্রে দেখে নাও যে কিভাবে এই মেরিট লিস্টটি হবে তাহলে কি হবে বেস্ট ফাইভ যে পাঁচটিতে সে বেশি পেয়েছে সেই পাঁচটি যোগ হবে পাঁচ দিয়ে ভাগ হবে তারপর পার্সেন্টেজ তৈরি হবে এই অনুযায়ী যারা যারা মেরিট লিস্টের স্থান পাবে পরপর আসতে থাকবে সেই অনুযায়ী সিট অনুযায়ী মেরিট লিস্টে তারা চান্স পাবে ফিজ আনরিজার্ভদের জন্য হাজার ওবিসি সাড়ে সাতশো এবং এস সি টি ফিজিক্যাল হ্যান্ডিকাফট পাঁচশো এই ছিল তোমাদের ভর্তি সংক্রান্ত আলোচনা তোমাদেরকে বলবো যদি ডি এ ভর্তি হওয়া এবং সমস্ত ধরনের হেল্প এই চ্যানেল থেকে পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো দেখা হচ্ছে পরের